Hey guys, what's up? This is Nirjhor Max. How are all of you doing today? আজকে লেসনে আমরা দেখব যে what are octaves and আমরা কেমনে করে octave identify করতে পারবো and আমরা কেমনে করে এটাকে use করতে পারবো। User কথাটা তো বেশি দরকার নাই, but আমরা কেমনে করে identify করবো এটা হলো সবচেয়ে বেশি দরকার। So previous lessonে আমরা যা দেখলাম যে how to identify notes by using the black key formation, which are the first two formations হলো আপনার C sharp and D sharp and the three formations হলো F sharp, G sharp and A sharp. So moving onwards, octaves basically is from one note to another note. Kemne ami apnaderke bujhachi. C, let's take C. From C to B, amader holo basically 12 notes thake. Kemne C, C sharp, D, D sharp, E, F, F sharp, G, G sharp, A, A sharp, B. So amra jokhon ekta C theke arekta C te jabo, oita holo ekta complete octave hoy. So from using one C to another C is one octave. From using the next C to the next one is the second octave. From there to another C is the third octave. From there to there is fourth, and finally comes the fifth. আমি যে কিবোর্ডটা ইউজ করছি এটা হলো বেসিক্যালি আপনার 5 অক্টেভস এর থাকে, 6 অক্টেভের কিছু কিবোর্ডস থাকে, ওগুলোর মধ্যে হলো বেসিক্যালি কিজ এ থেকে শুরু হয় এন্ড দেন ইট এন্ডস আপ অন এ, বাট অ্যাজ আমাদেরটা হলো 5টা অক্টেভের কিবোর্ড, দ্যাটস ওয়াই উই ইউজ ইট ফ্রম সি টু সি। সো অক্টেভস বেসিক্যালি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো আমাদের ভোকাল ধরেন যে আমাদের ভোকাল রেঞ্জের জন্য বা বেসিক্যালি হোয়াট উই ডু ইজ উই গো ফ্রম লো টু হাই। আই এম স্পিকিং লো রাইট নাও, যেন আমি অনেক লো বলছি, অ্যান্ড যখন আমি হাই বলবো আই এম স্পিকিং ভেরি হাই। সো বেসিক্যালি ফ্রম বিং লো টু হাই অ্যান্ড অন দ্য মিডল সেকশন, দিজ আর অক্টেভস। আমি যখন একটা সি থেকে আরেকটা সিতে স্ট্রাইক করবো, ফার্স্টে যখন লো সিতে আমি স্ট্রাইক করবো তখন আমার সাউন্ডটা খুব ডিপ আসবে, অ্যান্ড আমি যখন একদম হাইয়েস্ট সিট মানে হাইয়েস্ট অক্টেভে যখন আমি স্ট্রাইক করবো তখন ওটা হলো খুব হাই পিচে একটা সাউন্ড শোনা যাবে, অ্যান্ড যখন আমি মিডলটা স্ট্রাইক করবো তখন আমাদের লো অ্যান্ড হায়ের একটা মিক্সড সাউন্ড কম্বিনেশন থাকবে। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। নেক্সট লেসেন্সে আমরা দেখবো আমাদের কিছু ফিঙ্গার পজিশন, কেমনে করে আমরা ফিঙ্গার এক্সারসাইজেস দিয়ে আমরা কিবোর্ডটাকে খুব পারফেক্টলি বাজাতে পারবো, বেসিক্যালি ইউজিং সাম নোটস অ্যান্ড দেন প্র্যাকটিসিং আওয়ার হ্যান্ড পশ্চার্স জেস্টার্স, যাতে নেক্সট টাইম আমরা যখন কিবোর্ড বাজাবো কারোর সামনে উই ক্যান প্লে ইট কনফিডেন্টলি। টিল দেন সি ইউ নেক্সট টাইম।